আগামী বছরের শেষে কিংবা 2024 সালের শুরুতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে আবারও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এ কথা বলেছেন। তিনি বলেন, ডিসিএসপিদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার ও স্থানীয় সরকার গঠনের গুরুত্ব অনুধাবন করতে হবে। সংসদ নির্বাচন পাঁচ বছর অন্তর অন্তর হয়ে থাকলেও স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন নির্বাচন বছর ধরেই কোনো না কোনো কারণে চলমান থাকে। আগামী 17 অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এরপর জাতীয় সংসদে দুটি উপনির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। যে সমস্যাগুলো রাজনৈতিক, সেগুলো আমাদের সম্মানিত রাজনীতিবিদদেরকেই সমাধান করতে হবে। আমাদের দায়িত্ব ও কর্মপরিধি সুস্পষ্টভাবে সংবিধান, আইন ও বিধিবিধান দ্বারা নির্ধারিত, আমরা সেই অনুযায়ী কাজ করব। কিন্তু আমরা প্রত্যেকে আমরা উচ্চারণ করেছি যে আমরা চাই একটা অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা আতিকা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ডিসিএসপিদের জন্য কি বার্তা দিলেন? আসলে এই বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরে কিন্তু এত বড় পরিসরে একটি বৈঠক করলো নির্বাচন কমিশন। 64 জেলা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে তারা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যের পরে এই যে বৈঠকটি হলো, বৈঠকের সময় কিন্তু আমরা উপস্থিত ছিলাম না, শুরুতে আমরা কিছুক্ষণ ছিলাম, তারপরে তারা রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এবং অতিরিক্ত আইজিপি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব ছিলেন তিনি কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের কাছ থেকে। তারা যেটি বলেছে, নির্বাচন কমিশন থেকে আসলে তাদেরকে যে মেসেজ দেওয়া হয়েছে, জেলা পরিষদ নির্বাচন এবং বেশ কয়েকটি উপনির্বাচন রয়েছে সামনে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, তারা পক্ষপাতমূলক কোনো রকম আচরণ যাতে না করে এবং গোয়েন্দাদের তৎপর থাকার কথা বলেছেন, যাতে কোনো রকম বিশৃঙ্খল ঘটনা নির্বাচনকে কেন্দ্র করে না হয়। এই অতিরিক্ত আইজিপি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব এবং আমাদেরকে যে আজকে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা শতভাগ পালন করার চেষ্টা করব। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল যেটি বলেছেন যে আসলে নির্বাচনকে কেন্দ্র করে নানানমুখী তৎপরতা কিন্তু হয়ে থাকে, তিনি প্রথমেই যে কথাটি উল্লেখ করেছেন যে আমরা রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানাব, তারা যাতে সহিষ্ণু আচরণ করে, তারা যেন খুব স্থিতিশীল আচরণ করে যাতে করে নির্বাচনী পরিবেশটি সুষ্ঠু থাকে। এছাড়া তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের উদ্দেশ্যে যেটি বলেছেন যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীরা যাতে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, এমনি তিনি বারবার স্মরণ করে দিয়েছেন যে তারা প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের মধ্যে কোনোভাবে কোনো রকম পক্ষপাতমূলক আচরণ এবং কোনো একদলের প্রতি সাপোর্ট কিংবা দলীয় মনোভাব যাতে প্রকাশ না পায়। তিনি উল্লেখ করেছেন যে দলীয় মনোভাব যদি প্রকাশ পায় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে, তারা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন এবং নিরপেক্ষভাবে নির্বাচনের দায়িত্ব পালন করতে বলেছেন এবং কোনোভাবে যদি কমিশনের ভাবমূর্তি নষ্ট হয় তারা কিন্তু একচুল পিছপা হবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এই ছিল আমার কাছ থেকে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। আদিকা, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতিকা রহমান।